हेलो एवरीवन आमी सादिया फरजाना एबं एटा आमार हजबैंड रामिम रहमान। आमरा दुइजन एचबीडी सार्विसेर माध्यमे आमादेर अस्ट्रेलिया जावार भिसाते सक्सेसफुल होयेछि। तो प्रथमे आपनादेरই मतन এরকম একটা এজেন্সি খোঁজার চেষ্টা করছিলাম যে যারা আমাকে ভিসার একটা সাপোর্ট দিবে, বিকজ আমার ক্ষেত্রে শুধু আমি একা স্টুডেন্ট হয়ে অ্যাপ্লাই করছিলাম না, আমার সবসময় প্ল্যান ছিল যে কিভাবে আমি আমার স্পাউসকে নিয়ে যেতে পারি। তো সেই জন্য প্রথমেই আমি এইচবিটিতে আসি নাই। আমি প্রথম দিকে অনেকগুলো এজেন্সির সাথে কথা বলছিলাম। যখন ফোনে কথা বলছিলাম তখন যেহেতু আমরা নিউলি ম্যারিড, আমাদের বিয়ে হয়েছে এখনও 6 মান্থস হয়নি, তো অনেকেই আমাদের এই কেসটা নিতে চাচ্ছিল না এবং সবাই আমাদেরকে ডিসকারেজ করছিল এবং সবাই বলছিল যে আপনি প্রাইমারি অ্যাপ্লিকেন্ট হয়ে অ্যাপ্লাই করেন, পরে আমরা আপনার স্পাউসকে নিয়ে যাব। কিন্তু আমি এই চান্সটা নিতে চাচ্ছিলাম না যে আমি ওখানে যাব দেন আমার হাজব্যান্ডকে নিয়ে যাওয়া হবে। একমাত্র এজেন্সি যে আমাকে এটার ব্যাপারে একটু সহযোগিতা করেছিল এবং বলেছিল যে আপনি আমাদের এজেন্সিতে আসেন এবং আমরা চেষ্টা করে দেখি যে কিভাবে আমরা আপনাদের ফাইলটাকে কমপ্লিট করে দুইজনকে একই সাথে অ্যাপ্লাই করতে পারবো, সেই এজেন্সিটাই ছিল এইচবিডি সার্ভিসেস। এবং এখানকার যে ভাইয়ারা ওনাদের সাথে আমার প্রথমে ফেসবুকে চ্যাটিং এবং প্রথমে কথা বলা, ফোনে কথা বলাই হয়েছিল এবং আমি আমার কেসটা ডিসক্রাইব করেছিলাম যে আমার ফ্যামিলি থেকে বলাই হয়েছে যে তুমি যাও, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি তোমার হাজব্যান্ডকে সাথে নিয়ে যাও। অ্যান্ড আমাদেরও দুজনের এটা ইচ্ছা ছিল যে আমরা নিউলি ম্যারিড কাপল, আমরা আলাদাভাবে যাব না। সো তখন ভাইয়ারা আমাকে বললো এবং তারা আমাকে এখানে নিয়ে আসলো। নিয়ে আসার পর যখন আমি ভাইয়াদের সাথে বসলাম, আমি আমার কেসটা আবার তাদেরকে এক্সপ্লেন করলাম। আমার ভিতরে অনেক কনফিউশন ছিল কিভাবে আমি আমার কেসটাকে অনেক স্ট্রং করতে পারি, বিকজ একবার আমি যদি এখন আমার ভিসার রিজেক্ট হয়ে যায় দেন আমি আগামী 1 বছরে কোথাও ভিসার জন্য আর অ্যাপ্লাই করতে পারবো না। সো একবারে আমার ভিসাটা অনেক স্ট্রং হতে হবে। তখন এখানে যে ভাইয়ারা, ওনারা যেহেতু আমার আম্মু হচ্ছে আমার স্পন্সর, আমার আম্মুর যতগুলো ডকুমেন্টস দরকার, যা দরকার টাইম টু টাইম আমাকে সব কিছুর ব্যাপারে আপডেট করা, আমার যে এডুকেশনাল ডকুমেন্টসগুলো দরকার সেই সব কিছুর ব্যাপারে আপডেট করা এবং আমার স্টুডেন্ট হেলথ কভারেজ অ্যালং উইথ মাই স্পাউস, সেটা কোথার থেকে নিলে ভালো হবে সেই ব্যাপারে সবচেয়ে ভালো অ্যাডভাইসটা দেওয়া। ইভেন যখন আমি কোর্স অফ এনরোলমেন্টের আগে ওখানে কিছু অ্যামাউন্টের টাকা পাঠাতে হয় সেটা নিয়ে পর্যন্ত আমি কনফিউশনে ছিলাম। তো এখানকার ভাইয়ারা আমাকে যেই ব্যাংকে কিভাবে স্টুডেন্ট ফাইল ওপেন করে কিভাবে সহজ পদ্ধতিতে অনেক তাড়াতাড়ি করে সেই জিনিসটা রিচ করা যায় এবং কিভাবে আমার অফার লেটারটা, কোর্স অফ এনরোলমেন্ট পেপারটা তাড়াতাড়ি পাওয়া যায় সেটার জন্য সব ধরনের অ্যাসিস্ট্যান্ট এইচবিডি সার্ভিস আমাকে প্রোভাইড করেছে। অ্যান্ড ফাইনালি এই সেপ্টেম্বরে আমার এই প্রসেসটা শুরু হয়েছে। আমার তখন IELTS দেওয়া ছিল না, তো ভাইয়ারা বললো যে আমার সাথে কথা বলে বললো যে আপনার ইংলিশ অনেক ভালো, আপনি তাড়াতাড়ি যে কোনো একটা ডেট চুজ করে দিয়ে দেন। তো ভাইয়ারা আমাকে ডিলে করতে মানা করেছিল এবং আমি সেপ্টেম্বরে নেক্সট অ্যাভেলেবেল যে ডেট পেয়েছি সেটাতেই দিয়ে দিয়েছি। দিয়ে সেপ্টেম্বর মানে অলমোস্ট 3 মান্থসের একটা প্রসেস, ভাইয়াদের সাথে আমার এই জার্নিটা, পুরো এইচবিডি টিমের সাথে এই জার্নিটা আমার একটা 3 মান্থসের প্রসেস ছিল। অ্যান্ড ফাইনালি গতকালকে আমি আমার ভিসাটা পেয়েছি এবং অ্যালং উইথ দ্যাট আমি আমার হাজব্যান্ডের ভিসাও পেয়েছি। যে ভিসাটা নিয়ে আমি এত কনফিউজ ছিলাম, আলহামদুলিল্লাহ সেটা 100% একটা সাকসেস ছিল। তো এখন যারা আমারই মতন, আমি 3 মাস আগে যেরকম কনফিউজ ছিলাম যে কার কাছে যাব, কে আমার ফাইলটা গুছাই দিতে পারবে, কারণ আমার বাসায় অনেক প্রবলেমস ছিল যেটার মাঝখানে আমার একার এতগুলান ডকুমেন্টস গুছায় অ্যাপ্লাই করা পসিবল ছিল না। আমার একটা রিলায়েবল পার্সন দরকার ছিল যে আমার ফাইলগুলো গুছায় আমার জন্য সাবমিট করবে। এরকম না যে আমি পারবো না, বাট তাদের এই অ্যাসিস্ট্যান্স আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট ছিল। তো যারা আমারই মতন কনফিউজ, যারা ভাবছে যে কার কাছে যাব, কে আমাদের ফাইলটা সুন্দর করে গুছায় নেবে, কে রেসপন্সিবিলিটি নেবে, সব কিছুর ব্যাপারে একটা কারেক্ট অ্যাডভাইস দিবে, সেটার জন্য আমার কাছে মনে হয় যে আমি রেকমেন্ড করব যে আপনারা এইচবিডি সার্ভিসেসকে আপনার নাম্বার 1 প্রায়োরিটি লিস্টে রাখেন। এখানে আসেন, এসে একবার অ্যাটলিস্ট যদি আপনি টিমটার সাথে দেখা করে যান তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, ওনারা আপনাদের যে কোনো কোয়ারিতে অ্যাকচুয়ালি হেল্প করতে পারবে। বেস্ট অফ লাক এইচবিডি সার্ভিসেস।